আসসালামু আলাইকুম ভিউয়ার্স পার্ট 1 শেষে দ্রাব্যতা গুণফলের আরো কিছু কয়েকটা বেসিক জিনিস বেসিক বলতে অ্যাকচুয়ালি আমি ম্যাথ যেটা শুরু করব ম্যাথ করতে আমার যে যে রিকোয়ারমেন্টস লাগবে এগুলো আগে আলোচনা করব অ্যাকচুয়ালি চ্যানেলটার নাম যেহেতু বেসিক অনলাইন স্কুল দেওয়া তার মানে হচ্ছে প্রত্যেকটা জিনিসের যে একেবারে গোড়া থেকে যে বেসিক জিনিসগুলো আমাদের জানা জরুরি এগুলোই আমি আসলে ফোকাস করি বেশি প্রত্যেকটা ব্যাপারেই তো অনেক লেকচার তোমরা ইউটিউবে পাবা বা অনেক ধরনের লেকচার থাকে বাট আমি চেষ্টা করি যে একেবারে ওইভাবেই স্টুডেন্টসকে প্রসিড করা সামনের দিকে যে সে ম্যাথগুলো যে একেবারে গোড়া থেকে ভালোভাবে বুঝতে পারে যে একেবারে পুঙ্খানুপুঙ্খরূপে লেকচারগুলো দেখবে আশা করি তার ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তো যাই হোক পার্ট 1 এ আমি দ্রাব্যতা গুণফলের এই বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম আমার ম্যাথ করতে এক্সট্রা যে যে জিনিসগুলো লাগবে আমি এই জিনিসগুলো এখন একটু আলোচনা করব তারপরে পার্ট 3 থেকে ইনশাআল্লাহ আমরা ম্যাথ শুরু করে দেব কমপ্লিটলি তো দেখো যেই জিনিসটা এখন আলোচনা করব এটা হচ্ছে গিয়ে আমি কোন একটা দ্রবণ ধরো আমার কাছে একটা দ্রবণ আছে দ্রবণ আমরা জানি দ্রব প্লাস দ্রাবক তার মানে হচ্ছে দ্রাবকও থাকবে দ্রবও থাকবে ধরো আমার কাছে 100 মিলিলিটার ওয়াটার 100 মিলিলিটার ওয়াটারের ভিতরে ধরো সিলভার ক্লোরাইড আছে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা ধরো 1.4 10 টু দি পাওয়ার -3 মোলার সাপোজ মোল পার লিটার ধরো সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা 1.4 10 টু দি পাওয়ার -3 মোল পার লিটার অর মোলার আমার কোশ্চেনটা হচ্ছে তোমাদের কাছে যে এই দ্রবণের আয়তন নট অনলি ওয়াটার এখানে ধরো পুরো সলিউশনটাই হচ্ছে গিয়ে পুরো দ্রবণটাই 100 মিলিলিটার ধরো আমার কথা হচ্ছে যে 100 মিলিলিটার দ্রবণে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা হচ্ছে 1.4 10 টু দি পাওয়ার -3 মোলার এখন আমি ধরো এই দ্রবণের ভিতরে আরো 40 মিলিলিটার পানি দিলাম আরো 40 মিলিলিটার পানি দিলাম এবার দ্রবণের আয়তন হলো 140 মিলিলিটার আমার কোশ্চেনটা তোমাদের কাছে থাকবে যে আমি 140 মিলিলিটার দ্রবণটা বানানোর পর পানি যোগ করে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কি আগের মতোই থাকবে একবার সিম্পলি বোঝা যায় একটা স্টুডেন্ট বুঝবে যে না সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা আগের মতো থাকবে না তাহলে সিলভার ক্লোরাইডের দ্রাব্যতা কত হবে অ্যাকচুয়ালি এই যে দ্রবণটাতে আমি এক্সট্রা পানি যোগ করলাম দ্রবণটা কি হয়ে গেল লঘু আমরা জানি ল্যাবরেটরিতে আমরা অনেক কাজ করি এরকম যে অনেক ঘন একটা দ্রবণে আমি যদি পানি মেশাই তাহলে আস্তে আস্তে এটা লঘু হইতে থাকে কেন কারণ ওই দ্রবণের যে দ্রব আছে এটার দ্রাব্যতাটা আস্তে আস্তে কমতে থাকে দ্রাব্যতাটা আস্তে আস্তে কমতে থাকে ডিসপারশনগুলা দ্রব পদার্থের ডিসপারশনটা বেশি হইতে থাকে খেল দেখো একটা ইকুয়েশন আছে আমরা জানি দ্রবণের লঘুকরণ V1 M1 = V2 M2 আমি জানি তোমরা এই ইকুয়েশনটা জানো সবাই জানো V1 M1 = V2 M2 V1 কোনটা আগে যে আয়তন ছিল কত 100 মিলিলিটার দ্রবণের তখন দ্রাব্যতা ছিল 1.4 10 টু দি পাওয়ার -3 তারপরে আমি যখন মোট 140 মিলিলিটার বানালাম V2 140 মিলিলিটার তখন M2 কি সেম থাকবে ইকুয়েশন দেখেই বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি M2 সেম থাকবে না এখানে M2 কত হবে 100 into 1.4 10 to the power -3 divided by 140 এখন আমরা যদি এটা ইকুয়েশন করি আমরা যদি এই ইকুয়েশনটা করি তাহলে অবশ্যই আমাদের একটা রেজাল্ট বের হবে M2 যেটা কখনোই 1.4 10 to the power -3 সমান নয় আমি ইকুয়েশনটা করতেছি না তোমরা ইকুয়েশনটা করে দেখো অ্যাকচুয়ালি এই অ্যানসারটা আসবে না M2 এর মানটা কখনোই M1 এর সমান হবে না এটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি যে আমি যদি একটা দ্রবণ কিনি আরেকটা দ্রবণের সাথে মিশাই তাহলে দ্রবণের আয়তন যদি বেড়ে যায় তখন আগের মতো ঘনমাত্রা অথবা দ্রাব্যতা থাকে না পদার্থটার ঘনমাত্রা আর দ্রাব্যতার মূল পার্থক্যটা আমি লাস্ট ক্লাসে পার্ট 1 এ বলেছিলাম যে দ্রাব্যতা হচ্ছে অনলি সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে দ্রবীভূত হওয়ার ক্যাপাসিটিটা বোঝায় আর ঘনমাত্রা হচ্ছে সম্পৃক্ত অসম্পৃক্ত অতিপৃক্ত যে কোনো দ্রবণের ক্ষেত্রে হতে পারে এই ছিল একটা কনসেপ্ট আরেকটা জিনিস দেখো তোমার আরেকটা জিনিস যাওয়ার আগে সিম্পলি জাস্ট আমি একটা ম্যাথ দেখাই যে ধরো একটা পদার্থ হচ্ছে গিয়ে সিলভার নাইট্রেট ধরো একটা পদার্থ আমি বললাম তোমাকে সিলভার নাইট্রেটের দ্রব্যতা দেওয়া আছে 2.5 × 10⁻² মোলার এই সিলভার নাইট্রেটের দ্রব্যতা গুণফল বের করো খুব সিম্পল ব্যাপারটা তোমরা জানো সিলভার প্রথমে যে পদার্থটা দেয়া থাকবে এটা বিয়োজিত হলে কি আয়ন তৈরি হবে এটা দেখো সিলভার আয়ন প্লাস নাইট্রেট আয়ন তাহলে দেখো সিলভার নাইট্রেট বিয়োজিত আয়ন হচ্ছে এই দুইটা সিলভারও দেখো এক অণু এটাও এক অণু এটাও এক অণু তার মানে হচ্ছে Ksp SS² ঠিক আছে কারণ নাইট্রেট পুরাটা একটা যৌগমূলক হিসাবে কাজ করে কারণ পুরাটা মিলে একটা পরমাণুর মতো কাজ করে तो S² S কত 2.5 × 10⁻² স্কয়ার করে দাও ধরো x একটা বের হবে ইকুয়েশন করে নিও দেখো তার মানে আমি Ksp পেয়ে যাব খুব সিম্পলি আয়ন দুইটা গুণ করলে আমি Ksp পাওয়া সম্ভব ঠিক আছে তো আয়ন দুইটা গুণ করলে যেহেতু আমার পক্ষে Ksp পাওয়া সম্ভব ম্যাথটা খুবই ইজি সাধারণত তোমাদের সৃজনশীলগুলোতে 3 নাম্বার কোশ্চেনে এটা আসে বাট এখন আমার কথা হচ্ছে ধরো এই সিলভার নাইট্রেটটা তো দ্রবীভূত আছে কোথায় পানিতে সিলভার নাইট্রেটটা দ্রবীভূত আছে পানিতে পানিতে দ্রবীভূত থাকার কারণে তার দ্রব্যতা গুণফল আমি x পাইলাম বাট পানিতে দ্রবীভূত না হয়ে সিলভার নাইট্রেট যদি অন্য কোনো একটা পদার্থে দ্রবীভূত হয় যেমন ধরো আরেকটা পাত্রে আমার পানি নাই সোডিয়াম নাইট্রেট আছে সোডিয়াম নাইট্রেট 0.5 মোলার আছে फॉर एग्जाम्पल ए पात्रे सोडियम नाइट्रेट आसे 0.5 मोलार तार माने सोडियमो 0.5 मोलार नाइट्रेटो 0.5 मोलार आमार कथा होच्छे एकटू खेल करे देखो भाई सिल्वर नाइट्रेटे नाइट्रेटेर द्रव्यता कत सिल्वर नाइट्रेटेर समानई होबे कारण समअणु सिल्वर नाइट्रेट जे परिमाण वियोजित हय सेओ तत अणुई तैरि हय 1 मोल एइजोन्नो नाइट्रेट होबे 2.5 × 10⁻² मोलार ताहले नाइट्रेटटाओ 2.5 × 10⁻² मोलार तो किन्तु आमी जोदि एई सिल्वर नाइट्रेट के निये सोडियम नाइट्रेटेर द्रवणे देई पानीते ना पानीते जखन द्रवीभूत करछिलाम तखन आमी द्रव्यता गुणफल बेर करेछि Ksp एर मान बाट एई सिल्वर नाइट्रेट के निये जोदि आमी आरेकटा द्रवणे देई जेखाने सोडियम नाइट्रेट आछे ओइखाने आगे थेके नाइट्रेट आछे 0.5 मोलार ताहले नाइट्रेटेर द्रव्यता कि आगेर मतो थाकबे कखनोई ना नाइट्रेटेर द्रव्यता अवश्य चेंज होबे केन कारण सिल्वर नाइट्रेटे नाइट्रेट एत सोडियम नाइट्रेटे आबार 0.5 तार माने नाइट्रेटेर मोट परिमाण होबे आगेरटा प्लस नतुनटा एखान थेके 0.5 आर एखान थेके 2.5 × 10⁻² ओई मोटटा होबे नाइट्रेटेर द्रव्यता आमी आशा करी तोमादेर बुझाइते पारछि तो তখন সিলভার নাইট্রেটের দ্রব্যতা গুণফল কিন্তু আবার x হবে না কারণ কি নাইট্রেট না বেড়ে গেছে এখন তখন সিলভার নাইট্রেটের দ্রব্যতা গুণফলটা আর একটু বেড়ে যাবে তখন एक्चुअली আমরা দ্রব্যতা গুণফল বলবো না দ্রব্যতা গুণফল জানি আমরা একটা আইডিয়াল মান তখন এটা আয়নিক গুণফলটা তখন দেখা যাবে দ্রব্যতা গুণফল থেকে বেশি হয়ে যাবে আর আয়নিক গুণফল যদি দ্রব্যতা গুণফল থেকে বেশি হয়ে যায় পদার্থটা দ্রবণে অদক্ষিপ্ত হয়ে যাবে এই শর্তটা আমি তোমাদের এখন লিখে দিচ্ছি আশা করি এই জিনিসটা বুঝছো যে কোনো একটা পদার্থের পানিতে দ্রবীভূত থাকলে দ্রব্যতা গুণফল আর হচ্ছে অন্য আরেকটা দ্রবণে নিয়ে ডুবাইলে ওইখানে আয়নিক গুণফল কিন্তু সমান কখনোই হয় না যদি সমান হয় তাহলে তো কথাই নেই বাট সমান না হলে কি কি কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা কোনো একটা পদার্থকে অদক্ষিপ্ত করতে পারি দেখো যদি আমরা জানি Ksp द्रव्यता गुणफल इज इक्वल टू Kip है तब कि ओई द्रव पदार्थटा द्रवणे सम्पृक्त द्रवण प्रस्तुत करबे सम्पृक्त द्रवण ओटा होबे सम्पृक्त द्रवण यदि Ksp इज इक्वल टू Kip है बाट Ksp इज ग्रेटर दें यदि Kip है देखो द्रव्यता गुणफलटा यदि आयनिक गुणफल थेके बेशी हय ताहले असम्पृक्त द्रवण होबे असम्पृक्त द्रवण होबे बाट द्रव्यता गुणफलटा यदि आयनिक गुणफल थेके छोटो हय तबे अतिरिक्त द्रवण हबे अतिरिक्त द्रवण। एखन आमरा एई तीन धरनेर द्रवणटा आमि एकटु आलोचना करी। सम्पृक्त द्रवणटा हच्छे द्रव आर द्रावकके नर्माली आलादा करा जाबे ना, आर असम्पृक्त द्रवण हच्छे गिये आमार जे परिमाण द्रव थाका जरूरी ओई पदार्थ तार चेये कम आछे। तार माने बोझा जाच्छे जे बाहिर थेके आरो जोग करा जाबे। धरो एकटा बाल्टी होच्छे गिये 30 लिटार, एखाने जोदि 15 लिटार पानी थाके तार माने आरो 15 लिटार जोग करा जाबे, तार माने बाल्टीटा पानी द्वारा असम्पृक्त। बाट जोदि 30 लिटारे थाके तार माने सम्पृक्त। एखन जोदि आमि 30 एर परे आरो 1 लिटार देई ताहले 31 लिटार, 1 लिटार किन्तु ठीकई नीचे पड़े जाबे, ताई ना? ब्यापारटा एटाई अतिरिक्त द्रवण जेटा अर्थात जेखाने आयनिक गुणफलटा द्रव्यता गुणफल थेके बेशी ओखाने किन्तु द्रव पदार्थेर अदक्षेप पड़े। तो आमादेर मैथगुलो एटाई थाके जे एटाके निये आरेकटा द्रवणेर साथे मिशाइले ओइटाके निये आबार आरेकटा द्रवणेर साथे मिशाइले एटार अदक्षेप पड़बे किना ओटार अदक्षेप पड़बे किना, कतटुकू जोग करते हबे कतटुकू अदक्षेप पड़बे, एई इक्वेशनगुलो आमरा एगुलो निर्णय करते हय। एबं हच्छे द्रवण मिश्रित करले कतटुकू हबे द्रव्यता गुणफल, कतटुकू हबे आयनिक गुणफल, आयनिक गुणफल द्रव्यता गुणफल थेके बेशी हबे ना कम हबे, अदक्षेप पड़बे नाकि पड़बे ना, एई जिनिसगुलो आमादेर निर्णय करते हय। এবং এই জিনিসগুলো আমি আমার ম্যাথের ক্লাসগুলোতে তোমাদের ইনশাআল্লাহ ডিটেইলস দেখিয়ে দেব। যদি তোমরা এতটুকু পর্যন্ত বুঝে থাকো ইনশাআল্লাহ তোমাদের কোনো সমস্যা হবে না। আজকে পার্ট 2 তে এতটুকুই, পার্ট 3 তে ইনশাআল্লাহ আমরা ম্যাথগুলো প্রসিড করব। আল্লাহ হাফেজ।